একাডেমি চ্যানেল, আমার নাম সর্বজিৎ। ভারতের জাতীয় আন্দোলনে আমরা এতদিন অবধি যে ক্লাসগুলো করছিলাম তার অধিকাংশই আমরা কংগ্রেসের আন্দোলন সম্পর্কে বা কংগ্রেসের বিভিন্ন লিডারদের আন্দোলন সম্পর্কে পড়ে এসেছি। আজকের এই ক্লাসে আমরা একটু অন্য ধরনের আন্দোলন সম্পর্কে জানব এবং WBCS পরীক্ষার পার্সপেক্টিভে এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কিছু জানার রয়েছে। আমরা মার্ক্সবাদী এবং সমাজবাদী চিন্তাধারা, কমিউনিস্ট দল প্রতিষ্ঠা এবং ভারতে সেই সময় যে একটা বামপন্থী চিন্তাধারার উদ্ভব ঘটেছিল সেইগুলো সম্পর্কে আজকের ক্লাসে আমরা জানবো। তো তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে আধুনিক ভারতের ইতিহাস এই প্লেলিস্টের মধ্যে চলে যাবে, সেখানে আমি প্রথম থেকে যে ক্লাসগুলো করিয়েছি পরপর দেখো। আমি একদম প্রথম থেকে আধুনিক ভারতের ইতিহাসে ঘটনাক্রম যেভাবে এগিয়েছে সেই অনুযায়ী ক্লাসগুলো করিয়ে রেখেছি। অলরেডি 40খানা ভিডিও আমি এখানে আপলোড করেছি। আজকে 41 নম্বর ক্লাসে আমরা আজকের টপিক আলোচনা করব বামপন্থী আন্দোলন সম্পর্কে। আমি ইউটিউবে লাইভ ক্লাস নিচ্ছি মঙ্গলবার থেকে রবিবার সন্ধ্যে 7টার সময়, এবং এখানে আমি চ্যাপ্টার ওয়াইজ MCQ প্র্যাকটিস করাচ্ছি হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি এই তিনটে সাবজেক্টের ওপরে। তোমরা যদি লাইভ ক্লাসগুলো এখনো কোনো না দেখে থাকো তোমরা অবশ্যই নেক্সট ক্লাস থেকে লাইভ থাকার চেষ্টা করো সন্ধ্যে 7টায় প্রতিদিন, এবং যদি তোমরা পুরনো ক্লাসগুলো দেখতে চাও তাহলে প্লেলিস্টে আগের ক্লাসগুলো অ্যাভেলেবেল রয়েছে। এই চ্যানেলের হোম সেকশনে আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, আমি নিচে ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো। তো তোমরা এই চ্যানেলে যদি এই চ্যানেলটা যদি না দেখে থাকো এখানে গিয়ে দেখতে পারো, কারণ আমি এখানে জিওগ্রাফি পড়াচ্ছি NCERT থেকে। NCERT ক্লাস 9, ক্লাস 10 এই সমস্ত জিওগ্রাফি যে বইগুলো রয়েছে সেগুলোকে অ্যানালাইসিস করছি, তো তোমরা এখান থেকে পড়তে পারো। এবং ওয়ার্ল্ড হিস্ট্রির ওপর ক্লাস নিচ্ছি এই চ্যানেলে, তো অবশ্যই এখানে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আমরা আগের দিন অবধি মূলত কংগ্রেসের যে সমস্ত আন্দোলনগুলো এই সময়টাতে আলোচনা করেছি সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন, আমরা অসহযোগ আন্দোলন সম্পর্কে দেখেছিলাম, এবং তারপরে আমরা দেখেছিলাম স্বরাজ্য দলের উদ্ভব ঘটে। স্বরাজ্য দল বলে নতুন একটা দল ফর্মেশন হয় যারা চায় যে আমরা সাংবিধানিকভাবে কাজ করব, অর্থাৎ মানে আমরা আইনসভার মধ্যে প্রবেশ করব এবং সেখানে গিয়ে ব্রিটিশদের কাজ করতে দেব না। এইরকম বিভিন্ন ধরনের চিন্তাভাবনা, বিভিন্ন আন্দোলন আমরা দেখে এসেছি এই সময়টাতে। কিন্তু প্রবলেম হচ্ছে অসহযোগ আন্দোলন যখন বন্ধ হয়ে যায় তখন বা ভারতের অনেক বিপ্লবী, অনেক স্বাধীনতা সংগ্রামী তারা গান্ধীজির প্রতি বিশ্বাস রাখতে পারছিল না, তারা গান্ধীজির যে আন্দোলনের পদ্ধতি সেটাকে বিলিভ করতে পারছিল না। অন্যদিকে তাদের মধ্যে অনেকে যে স্বরাজ্য দল যে ব্যাপারটা ঘটছিল সেইটাকেও সাপোর্ট করতে পারছিল না। তো এরা একটা নতুন ধরনের আন্দোলনের দিকে ঝুঁকতে শুরু করে। অলরেডি আমরা যে সময়টার কথা বলছি, অর্থাৎ অসহযোগ আন্দোলন যে সময়টায় ও হচ্ছে, সেই সময়তে ভারতে একটা নতুন ধরনের দিক খুলতে শুরু করে, সেটা আসে মূলত কার্ল মার্ক্সের চিন্তা ভাবনা থেকে এবং রাশিয়াতে যে বিদ্রোহ হয়, রাশিয়ান রেভলিউশন, এই সমস্তর মাধ্যমে নতুন একটা চিন্তাধারার উৎপত্তি হতে থাকে যেটাকে আমরা বলতে পারি মার্ক্সবাদী চিন্তাভাবনা। কার্ল মার্ক্সের যে বক্তব্য সেটাকে মার্ক্সবাদী চিন্তাভাবনা বলা হয়। তো সেই মার্ক্সবাদী চিন্তাভাবনা বা সমাজতান্ত্রিক চিন্তাভাবনা এইটার উৎপত্তি হতে শুরু করে। এর ফলে ভারতের যারা যুব সম্প্রদায় ছিল, মূলত যারা যুব সম্প্রদায় ছিল সেই সময়, তারা এই নতুন ধরনের যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনার ওপরে বিশ্বাস করতে শুরু করে, তারা সেই ধরনের চিন্তাভাবনা ভারতেও শুরু করতে চাইছিল। এবং ভারতে সেই সময় কংগ্রেসের মধ্যে যে সমস্ত যুবকবৃন্দ ছিল তাদের অধিকাংশই চাইছিল যে কংগ্রেসের মধ্যেই এমন একটা চিন্তাভাবনা আসুক যেটা কংগ্রেসের ট্র্যাডিশনাল যে চিন্তাভাবনা, অর্থাৎ গান্ধীজির যে আন্দোলন, যেরকম অহিংস আন্দোলন সেই রকম ধরে করবো না, বা গান্ধীজির যে এই সময় ডিম্যান্ড, কংগ্রেসের যে ডিম্যান্ড, অর্থাৎ স্বরাজ আমাদের দিতে হবে, স্বায়ত্ত শাসন আমাদের দরকার, সেই রকম নয়, আমাদের পূর্ণ স্বাধীনতা চাই, এইরকম একটা নতুন বিশ্বাসে বিশ্বাসী হতে শুরু করে। এবং এদের মধ্যে অনেকেই ছিলেন, তার মধ্যে দুজন ব্যক্তির নাম খুব ইম্পর্টেন্ট, একজন হচ্ছেন জওহরলাল নেহরু আর একজন হচ্ছেন সুভাষচন্দ্র বসু। এরা দুজন খুব বড় লেফটিস্ট লিডার ছিলেন। এবার লেফট মানে এই নয় আজকের যে আমরা দেখি বামপন্থী দল, এইরকম ব্যাপার নয়। কংগ্রেস যে চিন্তাটা করছে, কংগ্রেসের লিডাররা যে চিন্তা করছে তার থেকে একটু অন্য ধরনের চিন্তা ভাবনা, এইটাকে সেই সময়ের বামপন্থী আন্দোলন বলা হয়। এবং এই সমস্ত বিপ্লবীদের অধিকাংশই কার্ল মার্ক্সের চিন্তাভাবনাতে বিশ্বাসী ছিলেন, সমাজতান্ত্রিক চিন্তাভাবনাতে বিশ্বাসী ছিলেন।
তো এই ধরনের চিন্তা ভাবনার উত্থানের পেছনে আমরা মূলত কয়েকটা জিনিসকে দায়ী করতে পারি। প্রথম হচ্ছে কার্ল মার্ক্সের যে বক্তব্য, কার্ল মার্ক্সের যে চিন্তাধারা সেইটা। নেক্সট হচ্ছে সোভিয়েত রাশিয়ায় যে বিপ্লব হয়, সেই বিপ্লবের একটা প্রভাব পড়ে এদের মধ্যে। নেক্সট গান্ধীজির যে আন্দোলন সেইটা ব্যর্থ হয়। 3 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি যে গান্ধীজির যে অসহযোগ আন্দোলন সেইটা সেই সময় ব্যর্থ হয় এবং সেটাও একটা বড় কারণ ছিল। এবং চতুর্থ কারণ হিসেবে আমরা বলতে পারি যে স্বরাজ্য দলের যে চিন্তা ভাবনা বা স্বরাজ্য দলের যে আন্দোলনের পদ্ধতি সেটা তারা মানতে পারছিল না। তো এই সমস্ত কারণে নতুন ধরনের এই আন্দোলনগুলো শুরু হতে শুরু করে। এবার এই যে তরুণ জাতীয়তাবাদী নেতা যারা বামপন্থী আন্দোলনের দিকে ঝুঁকে পড়ে, তাদের মূল বক্তব্য হচ্ছে আমাদের পূর্ণ স্বরাজ চাই, সম্পূর্ণ স্বাধীনতা চাই এবং আমাদের কোন রকম ডোমিনিয়ন স্ট্যাটাস বা স্বায়ত্ত শাসন এই সমস্তগুলো চাই না। ব্রিটিশরা এখানে বলপূর্বক শাসন করছে, তার ফলে তারা এখান থেকে এখানকার মানুষের প্রতি মানে এখানকার যে সম্পদ রয়েছে সেগুলোকে বাজেভাবে ব্যবহার করছে, সেইগুলোকে নিয়ে তাদের দেশে চলে যাচ্ছে। এইগুলোকে বন্ধ করতে হবে, ভারতকে সম্পূর্ণভাবে স্বাধীন করতে হবে এবং ভারতীয়রাই ভারতীয়দের শাসন করবে। অর্থাৎ পূর্ণ স্বাধীনতা বা পূর্ণ স্বরাজের যে কনসেপ্ট সেটা এই লেফট আন্দোলনের মাধ্যমেই ভারতে উত্থান লাভ করতে শুরু করে। এরপরে আমরা যখন কংগ্রেসের যে নেক্সট আন্দোলনটা পড়বো, অর্থাৎ আইন অমান্য আন্দোলন, সেখানে কংগ্রেসও আলটিমেটলি সেম ডিম্যান্ডই করে, অর্থাৎ কংগ্রেসও সেই দিকেই ঝুঁকে যায়। কিন্তু এটা শুরুটা হচ্ছে এই ধরনের লিডারদের, যারা লেফট বা বামপন্থী লিডার নামে পরিচিত, তাদের দ্বারা। এবং এরা না স্বরাজ্যবাদী দলকে সাপোর্ট করে, মানে অসহযোগ আন্দোলনের পরবর্তী সময় এরা না স্বরাজ্যবাদী দলকে সাপোর্ট করে, না নো চেঞ্জারদের সাপোর্ট করে। দুটো পক্ষর যে বক্তব্য, দুজনের বক্তব্যকেই তারা সমালোচনা করেন। তাদের বক্তব্য হচ্ছে এই যেগুলো চলছে, আমাদের একটু একটু করে ডমিনিয়ন স্ট্যাটাস দাও, এই সমস্ত লাগবে না, পূর্ণ স্বাধীনতার ডিমান্ড করো, এইটা ডিমান্ড করো, ব্রিটিশদের ভারত ছেড়ে চলে যেতে বলো। এবার আমরা যখন কার্ল মার্ক্সের কথা এখানে পেলাম, মার্ক্সবাদী যে কনসেপ্ট সেটা পড়তে চলেছি। কার্ল মার্ক্স সম্পর্কে অল্প একটু জিনিস জেনে রাখো, যেহেতু এটা আমরা ভারতের ইতিহাস পড়ছি, কার্ল মার্ক্সের প্রভাব অতটা বেশি না থাকলেও এনার সম্পর্কে একটু জিনিস জানতে হবে যে ইনি একজন দার্শনিক ছিলেন, একজন ফিলোসফার ছিলেন এবং জাতিতে তিনি মানে জার্মানিতে তিনি বিলং করতেন, জার্মানি দেশে থাকতেন। ইনি দুটো গ্রন্থ রচনা করেন, একটা হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো এবং আর একটা খুব ফেমাস দাস ক্যাপিটাল। এই গ্রন্থটা খুব ইম্পর্টেন্ট, যেটা কার্ল মার্ক্স রচনা করেন। এবং এই যে সমস্ত লিডারদের কথা ভারতে আমরা পড়ছি, যারা দক্ষিণ বামপন্থী লিডার যাদের কথা বলছি, তাদের কাছে এই বইটা খুব পপুলার ছিল। এই গ্রন্থটা পড়েই তারা কার্ল মার্ক্সের যে আইডিয়া সেটা গ্র্যাপ করে এবং সেইটা তারা ভারতে কাজে লাগাতে চায়। এবং এই কার্ল মার্ক্সের যারা ফলোয়ার ছিলেন, তার যে নীতি এই সমস্তগুলো মেনে চলতেন, তাদেরকেই মার্ক্সবাদী বা মার্ক্সবাদ বলা হয়। আজকেও তোমরা জানো যে মার্ক্সবাদী সিপিআইএম বলে একটা দল রয়েছে, সিপিআইএম, এবং এখানে যে এমটা রয়েছে সেটা হচ্ছে মার্কসিস্ট, মার্ক্সবাদী। তো এরাও অ্যাকচুয়ালি এই কার্ল মার্ক্সের যে থিওরি সেইটাকে ফলো করে। এবার আমরা কিছুটা পিছিয়ে যাচ্ছি। আমরা এতক্ষণ যেটা বলছিলাম যে মূলত যে এই ধরনের আন্দোলনটা একটু অন্য ধরনের, লেফটিস্ট যে আন্দোলনটা সেটা অসহযোগ আন্দোলনের পরবর্তী সময় ভারতে বেশিভাবে উঠে আসে। কংগ্রেসের মধ্যে আলাদা একটা লেফটিস্ট ফ্রন্ট তৈরি হয়, সেটা তখনকার ব্যাপার। কিন্তু এরম নয় যে সেই সময় থেকে এই আন্দোলনটা শুরু হয়েছিল। 1920 সালে তাসকান্তে ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই প্রতিষ্ঠা হয় এবং এই এম এন রায়, যার নাম হচ্ছে, যার পুরো নাম হচ্ছে মানবেন্দ্রনাথ রায়, এনার মাধ্যমেই অ্যাকচুয়ালি এই যে বামপন্থী আন্দোলন বা বামপন্থী চিন্তা ভাবনা সেইটা ভারতের মানুষ গ্র্যাপ করে। মানে ভারতীয়দেরকে বামপন্থী আন্দোলনের সঙ্গে যিনি পরিচিত করেছিলেন তার নাম হচ্ছে মানবেন্দ্রনাথ রায়। তো 1920 সালে তিনি তাসকান্ত হচ্ছে আজকে উজবেকিস্তানের রাজধানী, তো সেই তাসকান্তে তিনি প্রতিষ্ঠা করেন সিপিআই বা ভারতের কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। তো তার মাধ্যমেই এই সমস্ত কিছু শুরু হচ্ছে। আর তাসকান্ত সেই সময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, আজকে সোভিয়েত ইউনিয়ন বলে কোনো আলাদা দেশ নেই। সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়ে একাধিক রাষ্ট্র তৈরি হয়েছে, রাশিয়া তার একটা পার্ট, উজবেকিস্তান আগে সোভিয়েত ইউনিয়নের মধ্যে পড়তো। তো তাসকান্তে এই পার্টিটা প্রতিষ্ঠা হয়। মানবেন্দ্রনাথ রায় সম্পর্কে একটু জিনিস জানতে হবে। এম এন রায় বা মানবেন্দ্রনাথ রায় এটা তার আসল নাম ছিল না, অ্যাকচুয়ালি তার নাম হচ্ছে নরেন্দ্রনাথ ভট্টাচার্য, কিন্তু তিনি পরবর্তীকালে এম এন রায় এই নামটা গ্রহণ করেন।
প্রথমে তিনি তার রাজনৈতিক জীবন শুরু করেন অনুশীলন সমিতির মাধ্যমে, এবং অনুশীলন সমিতির নামটা আসলেই তোমরা বুঝতে পারছো যে এরা গুপ্ত বিপ্লবী সংগঠন ছিল। অর্থাৎ মানবেন্দ্রনাথ রায় অ্যাকচুয়ালি গুপ্ত বিপ্লবের সঙ্গে সম্পর্কিত ছিলেন। তারপরে তিনি তার কাজের জন্যই মানে বিভিন্ন দেশে ঘুরে বেড়ান, অনেক দেশ তিনি ভ্রমণ করেন, এবং 1916 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছন। মার্কিন যুক্তরাষ্ট্রেই তিনি অ্যাকচুয়ালি তার নাম চেঞ্জ করে রাখেন মানবেন্দ্রনাথ রায়, এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও তাকে পালিয়ে যেতে হয়, কারণ গুপ্তচররা তার পিছনে ছিল সবসময়। তাকে মানে অনুশীলন সমিতি এমন একটা অর্গানাইজেশন ছিল, তাদের নিয়ে ব্রিটিশরা সেই সময় প্রচন্ড বেশি ভীত ছিল, কখন এরা কি ঘটনা ঘটিয়ে দেবে সেই নিয়ে খুবই ভীত ছিল। তো সেই কারণে অনুশীলন সমিতির যত লিডার ছিল বা যারা যারা ছিল তাদের পেছনে সবসময় গুপ্তচররা ঘুরতে থাকতো। তো মানবেন্দ্রনাথ রায়ের পেছনেও সেরকমই গুপ্তচর লাগানো হয়, সেই জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে চলে যান মেক্সিকোতে। এবং তিনি মেক্সিকোতে মেক্সিকোর কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠাতে সাহায্য করেন মাইকেল বোরোডিনকে। তো মেক্সিকান কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা হচ্ছেন মাইকেল বোরোডিন, এবং তাকে তিনি সাহায্য করেন। এরপরে তিনি রাশিয়ায় যান, এবং রাশিয়াতে গিয়ে তার সঙ্গে দেখা হয় লেনিনের, এবং লেনিনও একজন এই সমাজতান্ত্রিক বা কমিউনিস্ট লিডার ছিলেন। তার সঙ্গে দেখা হওয়ার পরে তিনি ফাইনালি এই কমিউনিস্ট পার্টিটা তৈরি করেন, ভারতের কমিউনিস্ট পার্টি তৈরি করেন। 1920 সালে তিনি চলে যান এতে তাস্কান্তে, সেই সময় সেটা রাশিয়ার পার্ট ছিল, আজকে এটা উজবেকিস্তানের রাজধানী, সেখানে চলে যান। এবং এখানে গিয়ে তিনি ঠিক করেন যে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। তিনি কংগ্রেসের যে আন্দোলন তাতে খুশি ছিলেন না, এমনিতেই তিনি একজন গুপ্ত বিপ্লবী সংগঠনের সঙ্গে প্রথম থেকেই যুক্ত ছিলেন। তো তিনি এখানে একটা সামরিক স্কুল তৈরি করেন, যেখানে এখানকার যারা উপজাতি রয়েছে, অর্থাৎ দেখো সেই রাশিয়া এবং আফগানিস্তানের সীমানা পাশাপাশি রয়েছে, আজকে যদি দেখো উজবেকিস্তান এই সমস্ত জায়গাগুলো কোথায় পড়ছে, আফগানিস্তানের সীমানাতে, আর আফগানিস্তান টপকালেই পড়ে যাবে পাকিস্তান, এবং পাকিস্তান থেকে সেই সময় ভারত ছিল, ভারতের অংশটা পাকিস্তান তখন ভারতেরই অংশ ছিল। তো এইখানের যে ট্রাইবগুলো ছিল উপজাতি, তাদেরকে নিয়ে একটা সামরিক স্কুল তিনি তৈরি করেন, এবং এই স্কুলে তিনি সামরিক শিক্ষা দিতেন কিভাবে বিদ্রোহ করতে হবে, কিভাবে একটা মানে একটা আর্মি তৈরি করার প্রচেষ্টা তিনি করতে শুরু করেন। এবং এখানে তিনি কমিউনিস্ট পার্টি যে পার্টিটা সেটা তৈরি করেন, এবং এটার মাধ্যমেই ভারতে অ্যাকচুয়ালি এই লেফটিস্ট আন্দোলন ইত্যাদির সূত্রপাত হয়। 1921 সালে এই সিপিআই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কমিউনিস্ট ইন্টারন্যাশনালের সঙ্গে যুক্ত হয়। অ্যাকচুয়ালি পৃথিবীতে মানে কমিউনিস্ট পার্টি যেটা অরিজিনাল কমিউনিস্ট পার্টি রাশিয়ার থেকে তার উৎপত্তি হয়, সেইটা সারা ভারত পৃথিবীর মূল শাখা মানে মূল অর্গানাইজেশন ছিল, বিভিন্ন দেশে তার শাখা ছিল। তো সিপিআই অ্যাকচুয়ালি তার শাখাতে পরিণত হয়, এবং কমিউনিস্ট ইন্টারন্যাশনাল যে পার্টিটা সেটার অ্যাকচুয়াল নাম হচ্ছে কমিনট্রেন, এর সঙ্গে তারা এই সিপিআই যুক্ত হয়ে যায়। 1922 সালে তিনি একটা জার্নাল মানে নিউজপেপার প্রকাশ করতে শুরু করেন, যার নাম হচ্ছে ভ্যানগার্ড। এটা খুব ইম্পর্টেন্ট, ভ্যানগার্ড বলে একটা তিনি নিউজপেপার শুরু করেন, যেটা সিপিআই এর মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার মুখপাত্র হয়ে যায়, মানে এটার মাধ্যমেই কমিউনিস্টদের চিন্তা ভাবনা ইত্যাদি তিনি প্রকাশ করতেন। এই কমিউনিস্ট আন্দোলন কি, সমাজতান্ত্রিক আন্দোলন মানে কি, এই সমস্ত জিনিস এই ভ্যানগার্ড বলে পত্রিকাটার মাধ্যমে প্রচারিত হতে থাকে, এবং এর মাধ্যমেই ভারতের প্রচুর মানুষ এই কমিউনিস্ট যে আন্দোলন তার সঙ্গে যুক্ত হয়ে পড়েন। এখানে একটা ষড়যন্ত্র মামলা সম্পর্কে জানতে হবে, যেটা হচ্ছে পেশোয়ার ষড়যন্ত্র মামলা। 1922-23 সালে এই মামলাটা হয়। পেশোয়ার ষড়যন্ত্র মামলা মানে কি, কিছু ব্যক্তিকে ধরা হয়, তাদেরকে বিচার করা হয় পেশোয়ারে, তো সেই জন্য এটার নাম হচ্ছে পেশোয়ার ষড়যন্ত্র মামলা। তাস্কান্তে যখন এম এন রায় কাজ করছেন, তখন তার সঙ্গে প্রচুর কয়েক হাজার মুসলিম তীর্থযাত্রী জয়েন করে, এই কমিউনিস্ট পার্টিতে জয়েন করে। তার যে স্কুল সামরিক স্কুল রয়েছে সেখানে যোগ দেয়, তারা অস্ত্রের অস্ত্র নিয়ে এ করে, বিদ্রোহ করার প্রশিক্ষণ নেয় ইত্যাদি করে। এবং এইগুলো করার পিছনে মেন কারণ হচ্ছে তুরস্কর প্রতি ব্রিটিশদের মনোভাব। আমরা অলরেডি এই সময়টা দেখো কোন সময়ের কথা বলছি, ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালীন সময়, এবং এই সময় ভারতে অলরেডি চলছে হচ্ছে অসহযোগ এবং খিলাফত আন্দোলন। এক শ্রেণীর মুসলিমরা যারা খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, তারা নন ভায়োলেন্ট আন্দোলনের দিকে ঝুঁকে পড়ে গান্ধীজির নেতৃত্বে, তারা আলাদা। আবার কিছু মুসলিম ব্যক্তি যারা এই সময় তাস্কান্তে ছিল, এম এন রায়ের নেতৃত্বে সশস্ত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়ে, এবং তাদের বক্তব্য হচ্ছে তুরস্কের সঙ্গে যেহেতু খারাপ ব্যবহার করা হয়েছে, তার বদলা আমরা অস্ত্রের মাধ্যমে নেব, তারা সামরিক শিক্ষা ইত্যাদি গ্রহণ করে। যাই হোক, এই সমস্ত করে তারা আফগানিস্তান থেকে চলে আসে ভারতে।
যখন তারা ভারতের দিকে রওনা দেয় তখন পেশোয়ারে তাদের গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে তাদের উপর একটা বিচার করা হয়, ষড়যন্ত্র মামলা হিসাবে পরিচিত হয় সেই কারণে, পেশোয়ার ষড়যন্ত্র মামলা। বিচারের কারণ কি? এরা গুপ্ত বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, মানে তারা চাইছে ভারতে ব্রিটিশ শাসনের উপর একটা অ্যাটাক করতে, এইটা যখন জানাজানি হয়ে যায় তখন তাদেরকে গ্রেপ্তার করে এই মামলাটা চলে। এবং দুজন বিখ্যাত নাম এখানে মনে রাখো, এটা এই মামলার সঙ্গে যুক্ত ছিলেন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, একজনের নাম মিয়া মোহাম্মদ আকবর খাঁ, এটা হবে মিয়া, মিয়া মোহাম্মদ আকবর খাঁ, আর একজন হচ্ছেন গওহর রহমান খান। এদের বিরুদ্ধে এই পেশোয়ার ষড়যন্ত্র মামলা চলে। এবার ভারতের বাইরে তাসকান্ত জায়গাটা ভারতের বাইরে, সেখানে সিপিআই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়ে গেছে। এবার ধীরে ধীরে ভারতে একাধিক কমিউনিস্ট গোষ্ঠী বা কমিউনিস্ট পার্টি, যারা যাদের মূল আইডিওলজি ছিল লেনিনের মতাদর্শ বা কার্ল মার্কসের বক্তব্য, এদের মাধ্যমে মানে ভারতে একাধিক এরকম কমিউনিস্ট পার্টি একে একে তৈরি হতে শুরু করে। এবং ভারতের সেই সময়ের যারা গুপ্ত বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, সশস্ত্র বিপ্লবের সঙ্গে যুক্ত ছিলেন, তারা সবাই একে একে এই মার্কসিস্ট চিন্তাভাবনায় বিশ্বাসী হয়ে পড়েন এবং তারা মার্কসবাদে দীক্ষিত হন। তাদের মধ্যে কয়েকজনের নাম তোমরা আগেও শুনেছো, যেমন বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ভূপেন্দ্রনাথ দত্ত, বরকাতুল্লাহ, এরা সবাই গুপ্ত বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তারা ধীরে ধীরে মার্কসবাদী চিন্তাভাবনায় দীক্ষিত হন। ইভেন পরবর্তীকালে সুভাষচন্দ্র বসু বা জওহরলাল নেহরু, এরা তো ছিলেন, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, HSR এর সমস্ত সদস্য, এরা সবাই সোশ্যালিস্ট চিন্তাভাবনাতেই বিশ্বাসী ছিল। নেক্সট ক্লাসে আমরা HSR, HRA এগুলো সম্পর্কে পড়বো। তো এরাও সবাই এই অ্যাকচুয়ালি মার্ক্সবাদী চিন্তাভাবনাতেই বিশ্বাসী ছিলেন, সোশ্যালিস্ট চিন্তাভাবনাতে বিশ্বাসী ছিলেন। তো ভারতে ধীরে ধীরে এই আন্দোলনটা ব্যাপকভাবে প্রচার হতে শুরু করে এবং ভারতে এই আন্দোলনটা প্রচার মানে এই ধরনের চিন্তাভাবনা প্রচারে যার ভূমিকা সবথেকে বেশি মনে বলা যায়, তিনি হচ্ছেন শ্রীপদ অমৃত ডাঙ্গে, SA ডাঙ্গে। ইনি প্রথমে তো কংগ্রেসের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, গান্ধীজির সঙ্গে তিনি অসহযোগ আন্দোলনে যুক্ত ছিলেন, কিন্তু অসহযোগ আন্দোলন যখন বন্ধ হয়ে যায় তিনি কমিউনিস্ট আইডিওলজিতে বিশ্বাসী হয়ে পড়েন এবং তিনি বোম্বেতে একটা কমিউনিস্ট গোষ্ঠী গঠন করেন, অর্থাৎ একটা গ্রুপ তৈরি করেন যেখানে সবাই কমিউনিস্ট চিন্তাভাবনার যারা মানুষ তারা একত্রিতভাবে আলাপ আলোচনা করতো, এরকম একটা গোষ্ঠী তিনি তৈরি করেন। তো ভারতে প্রথম যিনি কমিউনিস্ট গ্রুপ তৈরি করেন তিনি হচ্ছেন SA ডাঙ্গে। এবার 1921 সালে তিনি একটা গ্রন্থ রচনা করেন যেটার নাম হচ্ছে গান্ধী বনাম লেনিন, গান্ধী ভার্সেস লেনিন। এখানে তিনি গান্ধীজিকে ক্রিটিসাইজ করেন এবং লেনিনকে বড় করে দেখেন, মানে লেনিনকে অনেক কৃতিত্ব দেন তার আন্দোলনের জন্য, তিনি গান্ধীজিকে এখানে ব্যাপকভাবে ক্রিটিসাইজ করেন এই গ্রন্থটাতে। ইনি হচ্ছেন SA ডাঙ্গে। 1922 সালে তিনি একটা নিউজ পেপার পাবলিশ করতে শুরু করেন যেটার নাম হচ্ছে সোশ্যালিস্ট। এই সোশ্যালিস্ট নিউজ পেপারটার বৈশিষ্ট্য বা বিশেষত্ব বলতে পারো যে এটা ভারতের প্রথম সমাজতান্ত্রিক সাপ্তাহিক পত্রিকা, এটা একটা সাপ্তাহিক পত্রিকা ছিল, উইকলি এটা পাবলিশ হতো। আমরা এর আগে যে নিউজ পেপারটা দেখলাম ভ্যানগার্ড, অর্থাৎ MN রায় যেটা পাবলিশ করতেন, সেটা ভারতের বাইরে থেকে পাবলিশ হতো, তাসকান থেকে পাবলিশ হতো। এই পত্রিকাটা প্রপার ভারত থেকে শুরু হয়, সেই জন্য এটাকে বলা হচ্ছে ভারতের প্রথম সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট পত্রিকা। এই জার্নালের মাধ্যমেই মানে এই নিউজ পেপারটার মাধ্যমেই 16 সেপ্টেম্বর 1924 সালে এই ডাঙ্গে, SA ডাঙ্গে, ইনি ভারতীয় সমাজতান্ত্রিক লেবার পার্টি, ইংরেজিতে যদি বলা হয় ইন্ডিয়ান সোশ্যালিস্ট লেবার পার্টি প্রতিষ্ঠা করেন। তো এটাও ভারতের একটা বড় সংগঠন ছিল সেই সময়কার। অন্যদিকে আরও একজন ব্যক্তি যার নাম হচ্ছে S চেট্টিয়ার, সিঙ্গার ভেলু চেট্টিয়ার, 1923 সালে ইনি হিন্দুস্তান লেবার কিষাণ পার্টি বলে একটা অর্গানাইজেশন শুরু করেন এবং তার সঙ্গে সঙ্গে একটা নিউজ পেপার চালু করেন যেটার নাম হচ্ছে লেবার কিষাণ গেজেট। তো এই ধরনের যে নিউজ পেপারগুলো ছিল প্রত্যেকটার মাধ্যমেই এই কমিউনিস্ট আইডিয়া প্রচার করা হতো, এই ধরনের যে পার্টিগুলো ছিল সেগুলোর মাধ্যমে এখানকার যারা মেম্বার ছিলেন তারা প্রত্যেকেই কমিউনিস্ট আদর্শে বিশ্বাসী ছিলেন। তো এই ধরনের জিনিসগুলো ধীরে ধীরে ভারতে বৃদ্ধি পেতে শুরু করে। এগেন আরো একটা ষড়যন্ত্র মামলা সম্পর্কে জানতে হবে, যেটা হচ্ছে কানপুর বলসেভিক ষড়যন্ত্র মামলা, এটা হচ্ছে 1924 সালে। যখন এই
কমিউনিস্ট চিন্তা ভাবনা ভারতে বৃদ্ধি পেতে শুরু করে এবং একটা অন্য ধরনের আন্দোলন, এবং এদের আন্দোলনের মূল কথাই হচ্ছে যে ভারত থেকে সম্পূর্ণভাবে ব্রিটিশদের সরে যেতে হবে। এখনো পর্যন্ত কংগ্রেসের সেই কথা, মানে কংগ্রেস কিন্তু সেই ধরনের কথা বলেনি। কংগ্রেস গিয়ে বলবে সেই 1929 সালে গিয়ে, 1924 সাল এই সময়টাতে একমাত্র এই কমিউনিস্ট লিডার যারা ছিলেন তারাই এই এই কথাটা বলতে শুরু করেন যে ভারত থেকে ব্রিটিশদের সরে যেতে হবে। অনেক কমিউনিস্ট লিডার সশস্ত্র আন্দোলনের পথে চলে যান, মানে তারা আন্দোলনের প্রস্তুতি নিতে শুরু করেন, যেমন আমরা এম এন রয়ের ক্ষেত্রে দেখলাম। তো এই সমস্ত দেখে ব্রিটিশরা বিপদে পড়ে যায়, তারা ভয় পেয়ে যায় যে কংগ্রেস যে আন্দোলনটা করছে অহিংস আন্দোলন, সেটা দমন করা কোনো না কোনো ক্ষেত্রে গিয়েও অতটাও কঠিন ছিল না যতটা একটা সশস্ত্র বিপ্লব দমন করা কঠিন ছিল। আমরা নেক্সট ক্লাসে কিছু সশস্ত্র বিপ্লব সম্পর্কে পড়বো এবং প্রত্যেকটাই খুব বড়সড় বিপ্লব ছিল, এবং এই জিনিসগুলো ব্রিটিশদেরকে ভয় পাইয়ে দেয়। এবং যারা এই কমিউনিস্টিক আইডিয়া প্রচার করছে ভারতে, যেমন এস এ ডাঙ্গে, এনার নাম তো দেখলামই, ইনি মেন ভারতে এই সমস্ত কিছু প্রচার করার জন্য এই সময়টাতে, মোজাফফর আহমেদ, শওকত উসমানী, নলিনী গুপ্ত, এরা সেই সময়কার বড় বড় কমিউনিস্ট লিডার ছিলেন। ব্রিটিশরা ঠিক করে যে এদেরকে আগে ধরে বন্দি করো, এদের যদি বন্দি করা হয় তাহলে, মানে এদেরকে যদি জেলে রাখা হয় তাহলে এই ধরনের যে চিন্তা ভাবনাগুলো, মূল যে লিডার যারা তাদের যে চিন্তা ভাবনাগুলো সেগুলো ছড়িয়ে পড়তে পারবে না। তো 1924 সালে সেই জন্য কানপুর বলসেভিক ষড়যন্ত্র মামলা হয়, যেহেতু এটা কানপুরে হচ্ছে সেই জন্য এটা কানপুর বলসেভিক ষড়যন্ত্র মামলা বলা হচ্ছে। এখানে বলা হয় যে এরকম মূল লিডার এরা, এস এ ডাঙ্গে, মোজাফফর আহমেদ, শওকত উসমানী, নলিনী গুপ্ত, এছাড়াও অনেক বড় বড় কমিউনিস্ট লিডারকে একসাথে একটা মামলার মধ্যে, মানে একসাথে বিচার করা হয় এবং সবাইকে জেলবন্দি করে দেওয়া হয়। এই চারজনকে 4 বছরের জন্য এবং বাকিদের বিভিন্ন সময়ের জন্য জেলবন্দি করা হয়। এবং এদের ওপর অভিযোগ ছিল যে এরা সবাই মিলে ব্রিটিশ বিরোধী একটা সংগ্রাম তৈরি করার চেষ্টা করছে ভারতে, এবং সেই সংগ্রামটা নর্মাল যেরকম গান্ধীজি আন্দোলন সেরকম নয়, সশস্ত্র বিপ্লবের চিন্তাভাবনা এরা করছে। তো এই জন্য তাদের ওপর বিচার করা হয় এবং তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়, যেটা এই কানপুর বলসেভিক ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। নেক্সট হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি। এগেন বলবে যে আমরা অলরেডি একটা সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সম্পর্কে জেনে এলাম, যেটা এম এন রায় প্রতিষ্ঠা করেন। এটা বাইরে ছিল, যেটা এম এন রায় প্রতিষ্ঠা করেন সেটা তাসকান্তে হচ্ছে। ভারতে আর একটা সিপিআই বা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয় 1924 সালের 1 সেপ্টেম্বর। অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা হবে 1925 সালে, কিন্তু 1924 সালের 1 সেপ্টেম্বর কানপুরে একটা সম্মেলন হয়, যেখানে এই সম্মেলনটার যিনি সেক্রেটারি ছিলেন বা যিনি এই সম্মেলনটা ঘোষণা করেন তার নাম হচ্ছে সত্যভক্ত। ইনি ঘোষণা করছেন এবং দেশের যত কমিউনিস্ট লিডাররা রয়েছে তারা সব বিভিন্ন পার্টি থেকে তারা সবাই একত্রিতভাবে এক জায়গায় আসছে এবং তারা সকলে মিলে একত্রিতভাবে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বা সিপিআই গঠন করার প্রস্তাব গ্রহণ করেন। যেটা আগের এই দুটোর মধ্যে আলাদা যে ব্যাপারটা এটা মনে রাখবে, সত্যভক্ত যেটা প্রতিষ্ঠা করছেন সেটা 1925 সালে হচ্ছে, আর যেটা এম এন রায় প্রতিষ্ঠা করছেন সেটা প্রথম কমিউনিস্ট পার্টি সিপিআই সেটা 1920 সালে হচ্ছে। দুটোর মধ্যে তফাৎটা বুঝবে এবং কে প্রতিষ্ঠা করছেন সেই অনুযায়ী তোমরা অ্যান্সার দেবে। তো ইনি ছিলেন সেক্রেটারি, সত্যভক্ত হচ্ছেন সেক্রেটারি, এবং এইরকম একটা সংগঠন তৈরি হয়, একটা ঘোষণা তিনি করেন। 26শে ডিসেম্বর 1925 সবাই আবার একত্রিত হয় এবং সর্বভারতীয় কমিউনিস্ট সম্মেলন হয়, একটা বড় সম্মেলন হয়, যেখানে সিঙ্গার ভেলু চেট্টি ইনি ছিলেন সভাপতি, এবং এখানে সিপিআই বা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়। এবং এর যুগ্ম সচিব, সচিবের ইংরেজি হচ্ছে সেক্রেটারি, দুজন সেক্রেটারি ছিলেন, একজন হচ্ছে এস ভি ঘাটে এবং সেকেন্ড হচ্ছে জে বি বার্গার হাট্টা, এরা দুজন ছিলেন সেক্রেটারি। তো এইভাবে একটা নতুন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তৈরি হয় ভারতে, এবং এই কমিউনিস্ট পার্টিও 1930 সালে গিয়ে কমিউনিস্ট যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনটা রয়েছে তার সঙ্গে যুক্ত হয়ে যায়, তার সঙ্গে অ্যাফিলিয়েটেড হয়ে যায়। তো ব্রিটিশরা যেখানে একাধিকবার দমন করার চেষ্টা করছে, আমরা দেখলাম এখানে 1924 সালে দমন করার চেষ্টা হচ্ছে কমিউনিস্টদের, সেখানেও তাদের থামিয়ে রাখা যাচ্ছে না, তার বদলে বড় আরো বড় অর্গানাইজেশন তৈরি হচ্ছে।
এগেন এই সমস্ত থেকে ব্রিটিশরা আবার একটা ষড়যন্ত্র মামলা নিয়ে আসে, যেটা হয় আরো কিছুদিন পরে মিরাট ষড়যন্ত্র মামলা 1929 থেকে 33, এই সময়ের মধ্যে এই মামলাটা চলে। এবং যে কটা মামলা আমরা পড়লাম তাদের মধ্যে সব থেকে বড় মামলা ছিল এটা। এখানে এক দুজন নয়, টোটাল 31 জনকে এখানে গ্রেপ্তার করা হয় এবং তাদের উপর বিচার চলে। প্রথমে 32 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, তারপর একজনকে ছেড়ে দিয়ে 31 জনকে এখানে গ্রেপ্তার করা হয়। এবং এই যে মামলাটা যখন চলে তখন শুধু ভারতে নয়, পৃথিবীর বিভিন্ন কমিউনিস্ট যারা লিডার রয়েছেন, পৃথিবীর বিভিন্ন দেশের যারা কমিউনিস্ট লিডার রয়েছেন, তারা প্রত্যেকেই ব্রিটিশ সরকারের সরকারকে ক্রিটিসাইজ করে। তো ব্যাপারটা কি হয়েছে, 1929 সালে এই সময় যিনি ভারতের ভাইসরয়, তার নাম হচ্ছে লর্ড আরউইন, তিনি ভারতের টপ 31 জন, বড় বড় 31 জন লিডারকে, কমিউনিস্ট লিডার, ট্রেড ইউনিয়ন, তখন ট্রেড ইউনিয়ন শুরু হয়ে গেছে আস্তে আস্তে, ট্রেড ইউনিয়ন চ্যাপ্টারটা এখনো হয়নি, এটাও বাকি থাকবে, আমরা পরে পড়ব, ট্রেড ইউনিয়ন যারা লিডার ছিলেন তাদেরকে, বামপন্থী যারা, মানে মেনলি বামপন্থী আইডিওলজিতে যারা বিশ্বাসী ছিলেন তাদেরকে একসাথে গ্রেপ্তার করে এবং দিয়ে মিরাটে একটা মামলা শুরু করে, যেটা মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। এখানে শুধু ভারতীয় কমিউনিস্ট লিডারদের গ্রেপ্তার করা হয় তা নয়, দুজন ব্রিটিশ, মানে তিনজন ব্রিটিশকেও এখানে গ্রেপ্তার করা হয়। একজন হচ্ছে ফিলিপ প্র্যাট, আর একজনের নাম হচ্ছে বিএফ ব্র্যাডলি। এরা দুজন ছিল ইংল্যান্ডের ব্যক্তি, মানে ব্রিটিশ ব্যক্তি, এবং এরা কমিউনিস্ট আইডিওলজিতে বিশ্বাসী ছিলেন এবং এদের দুজনকে গ্রেপ্তার করা হয়। লেস্টার হাচিসন বলে একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। রাধারমন মিত্র, ইনি একজন ভারতীয় কমিউনিস্ট লিডার ছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়। টোটাল 31 জনকে এখানে গ্রেপ্তার করা হয়। এবং যখন এই ঘটনাটা ঘটে, যখন একজন কয়েকজন বিদেশিকেও এখানে গ্রেপ্তার করা হচ্ছে, এই জিনিসটা ওয়ার্ল্ড মিডিয়া ব্যাপকভাবে কভার করে এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ব্রিটিশ বিরোধী এই সময়, মানে ব্রিটিশদের এই কাজটাতে ক্রিটিসাইজ করা হয়। ইভেন কংগ্রেসও এর সঙ্গে যুক্ত হয়ে পড়ে, কংগ্রেসের মধ্যে একটা কমিটি তৈরি হয়, কেন্দ্রীয় প্রতিরক্ষা কমিটি, বা ইংরেজিতে হচ্ছে সেন্ট্রাল ডিফেন্স কমিটি। এটা ইম্পর্টেন্ট, একটু এখানে মার্ক করা হয়নি, মনে রাখবে, সেন্ট্রাল ডিফেন্স কমিটি বা কেন্দ্রীয় প্রতিরক্ষা কমিটি তৈরি করা হয়। উদ্দেশ্য এই, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আইনি সহায়তা করা। এবং কংগ্রেসে তোমরা জানো ওই বড় বড় উকিলরা ছিলেন, জওহরলাল নেহরু একজন বিশাল বড় উকিল ছিলেন, কে এন কারচু, HF আনসারি, এরা প্রত্যেকেই সেই সময়কার বড় বড় লিডার উকিল ছিলেন, তারা এদের হয়ে মামলা লড়তে শুরু করেন। গান্ধীজি পর্যন্ত এর সঙ্গে যুক্ত হয়ে পড়েন, গান্ধীজি জেলে যান এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সঙ্গে কথা বলেন, তাদের পাশে থাকার এ দেন। তো এইরকম একটা বড় ঘটনা ঘটে মিরাট ষড়যন্ত্র মামলাতে। এবার আমরা একটু কৃষক এবং শ্রমিক সংগঠনের দিকে যাব। এই সময়ে বেশ কিছু কৃষক দল, কৃষক সংগঠন, শ্রমিক সংগঠন গড়ে ওঠে, যেগুলো প্রত্যেকটাই লেফট আইডিওলজিতে বিশ্বাসী ছিল, অর্থাৎ এই কমিউনিস্ট আইডিওলজিতে বিশ্বাসী ছিল, বামপন্থীরা ছিল। এবং একাধিক, এই সময় যখন এই বামপন্থী আন্দোলন বা চিন্তাভাবনা ভারতে ছড়িয়ে পড়তে থাকে, তখন প্রচুর এরকম ছোট ছোট পার্টি গঠন হয়, যেমন লেবার স্বরাজ পার্টি। লেবার স্বরাজ পার্টি, এটা বাংলাতে গঠিত হয়, বাংলাতে 1925-26 সালে এটা গঠিত হয়। একটা জিনিস যে এই শ্রমিক বা কৃষক যে সংগঠনগুলো ছিল, এগুলো কংগ্রেস থেকে আলাদা ছিল না, কংগ্রেসের মধ্যে থেকেই ছিল। কংগ্রেসের মধ্যে এতদিন অবধি আলাদা কোনো কৃষকদের জন্য কোনো সংগঠন ছিল না, প্রথমবার একটা কৃষকদের জন্য পার্টিকুলার সংগঠন তৈরি হয় কংগ্রেসের মধ্যে, যেটার নাম হচ্ছে লেবার ও স্বরাজ পার্টি, লেবার অ্যান্ড স্বরাজ পার্টি, 1925 সালে। সেই জন্য এখানে বলা হচ্ছে INC, মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এটা প্রথম সংগঠন যেটা বাংলার কৃষক এবং শ্রমিক দলের জন্য পার্টিকুলার আলাদাভাবে তৈরি হয়েছিল এবং এরা মূলত কমিউনিস্ট চিন্তাভাবনাতে বিশ্বাসী ছিল। এবং এই যে অর্গানাইজেশনটা লেবার স্বরাজ পার্টি, যিনি প্রতিষ্ঠা করেন তার নাম হচ্ছে মোজাফফর আহমেদ। তার থেকেও ইন্টারেস্টিং ব্যাপার, এই যে পার্টিটা সেটা গঠনে কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং যিনি প্রতিষ্ঠা করছেন তিনি হচ্ছেন ইনি, অর্থাৎ মোজাফফর আহমেদ। এই অর্গানাইজেশনটা থেকে একটা পত্রিকা প্রকাশ করা হতো যেটার নাম হচ্ছে নবযুগ, ইম্পর্টেন্ট এটা মনে রাখবে, নবযুগ বলে একটা পত্রিকা এখান থেকে প্রকাশ করা হতো। এছাড়াও অনেকগুলো পার্টি গঠিত হয়, 1926 সালে গঠিত হয় কংগ্রেস লেবার পার্টি, নাম থেকেই বুঝতে পারছো এটা শ্রমিকদের জন্য এটা প্রতিষ্ঠিত হয়েছিল। সোহন সিং জোস, ইনি প্রতিষ্ঠা করেন কীর্তি কিষাণ পার্টি, পাঞ্জাবে এটা গঠিত হয় 1926 সালে। এবং এই যে অর্গানাইজেশনটা, সেখান থেকে দুটো নিউজ পেপার প্রকাশিত হতো, একটা হচ্ছে কীর্তি এবং আর একটা
মেহনত কাস এই দুটো পত্রিকা প্রকাশ হতো। শ্রমিক এবং কৃষক পার্টি এটা মিরাটে গঠিত হয় 1928 সালে। এবং এই যে প্রত্যেকটা নাম আমি বললাম, এছাড়াও অনেকগুলো প্রতিষ্ঠা হয়, এগুলো মেন ইম্পর্টেন্ট, সেই জন্য সেই কয়েকটার নাম এখানে উল্লেখ করা হলো। এগুলো প্রত্যেকটাই কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল, কংগ্রেসের অবিচ্ছিন্ন অংশ ছিল এবং গান্ধীজি এদেরকে ব্যাপকভাবে সাপোর্ট করেছে। ইভেন বিভিন্ন কংগ্রেসের লিডাররাও এই আন্দোলনকে, মানে এই সমস্ত অর্গানাইজেশনগুলোকে ব্যাপকভাবে সাপোর্ট করত। নেক্সট, ব্রিটিশ সরকার তো যেমন করে হোক চাইছিল যে এই যে আন্দোলনটা বা এই চিন্তা ভাবনাটাকে দমন কিভাবে করা যায়, তারা একাধিক বিচার এ করে, মামলা করে, যেগুলো আমরা আগে দেখলাম। পরপর তিনটে মামলা পুরো কমিউনিস্ট চিন্তা ভাবনার যারা ব্যক্তি তাদেরকে, তাদের বিরুদ্ধে করা হয়। এই সমস্ত কিছু করে যখন হচ্ছে না, তখন কয়েকটা বিল পাস করা হয় বা কয়েকটা আইন পাস করা হয়। প্রথম আইন হচ্ছে জননিরাপত্তা অধ্যাদেশ, বা ইংরেজিতে হচ্ছে পাবলিক সেফটি অর্ডিনেন্স। এটা সম্পর্কে হয়তো তোমরা শুনেছো এবং নেক্সট ক্লাসে এটা সম্পর্কে আরো ভালোভাবে শুনবে, কারণ ভগৎ সিং যখন সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বোমা নিক্ষেপ করেন, অ্যাকচুয়ালি তখন এই বিলটাই পাস হচ্ছিল, পাবলিক সেফটি অর্ডিনেন্স বা পাবলিক সেফটি বিল ছিল, যেটা পাস অ্যাকচুয়ালি হয়নি, পরে একটা অর্ডিনেন্স হিসেবে এটা আলাদা আইন তৈরি করা হয় 1929 সালের 13 এপ্রিল। এই সময় ভাইসরয় ছিলেন ইরুইন, লর্ড ইরুইন, এবং ইনি এটা পাস করেন। অন্যদিকে আর একটা আইন পাস হয় যেটা হচ্ছে বাণিজ্য বিরোধ আইন, বাণিজ্য বিরোধ আইনও এই সেম টাইমেই পাস হচ্ছে। এবার এইগুলোর পিছনে উদ্দেশ্য কি? বাণিজ্য বিরোধ আইন বা ট্রেড ডিসপিউট অ্যাক্ট, এই সমস্তগুলোর কারণ হচ্ছে এই সময় যে শ্রমিক আন্দোলনগুলো চলছিল, যে শ্রমিক লেবার পার্টিগুলো গঠিত হচ্ছিল, ট্রেড ইউনিয়ন প্রচুর গঠিত হয়। ট্রেড ইউনিয়ন সম্পর্কে আমরা পড়বো, সেখানে দেখব যে এদের আন্দোলনের একটা মূল পদ্ধতি ছিল হরতাল করা। এরা হরতাল করত প্রচুর, তার ফলে ব্রিটিশদের মেন যে এখানে উদ্দেশ্য ব্যবসা করা সেটা ক্ষতি হতো। তো সেই কারণে এই সমস্ত আইনগুলো পাস করা হয়, যাতে এইরকম দমনমূলক নীতি নেওয়া যায় এই সমস্ত আন্দোলনের বিরুদ্ধে। তো এইরকম ধরনের বিভিন্ন আন্দোলন এই আইন এই সময় পাস হয়। নেক্সট, আর একটা পার্টি যেটা কংগ্রেসের অভ্যন্তরে প্রতিষ্ঠা হয়, সেটা হচ্ছে কংগ্রেস সমাজতান্ত্রিক দল বা কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি। এই দলটা কিছুদিন পরে গঠিত হয়, যখন আইন অমান্য আন্দোলন বন্ধ হয়ে যায়, তারপরে অ্যাকচুয়ালি কংগ্রেসের মধ্যে এই কথাটা উঠতে থাকে যে আমরা একটা সমাজতান্ত্রিক দল তৈরি করব। কংগ্রেসের মধ্যে কিছু লিডার যারা গান্ধীজির যে, মানে আইন অমান্য আন্দোলন বন্ধ হয়ে যাওয়াটাকে সঠিকভাবে, মানে ভালোভাবে এ করতে পারেনি, মানেনি, তো তারা এরকম একটা আন্দোলনের কথা বলে। তো এটা অ্যাকচুয়ালি আইন অমান্য আন্দোলনের পরবর্তী সময় হয়। 1934 সালে যখন আইন অমান্য আন্দোলন বন্ধ হয়ে যায়, কংগ্রেসের মধ্যে কিছু ব্যক্তি যারা সোশ্যালিস্ট চিন্তাভাবনাতে বিশ্বাসী ছিল, তারা বলে যে আমরা গান্ধীজি নেতৃত্বে যে আন্দোলন সেই রকম ভাবে করবো না, কংগ্রেসের মধ্যে আমরা একটা অন্য ধরনের আন্দোলন করব, যার মূল ভিত্তি হবে এই বামপন্থী চিন্তাভাবনা বা সোশ্যালিস্টিক চিন্তাভাবনা। তো তারা সবাই মিলে 1934 সালের পাটনাতে, মে মাসে পাটনাতে প্রতিষ্ঠা, মানে একটা সম্মেলন করে, এবং যিনি এই সম্মেলনটা আয়োজন করেন তার নাম হচ্ছে JP নারায়ণ। ইনিও একজন খুব বিখ্যাত নাম, জয়প্রকাশ নারায়ণ। এনার সম্পর্কেও একটা স্লাইড রয়েছে, তাতে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলছি। তার আগে জেনে নাও, JP নারায়ণ বা জয়প্রকাশ নারায়ণ, ইনি সর্বভারতীয় কংগ্রেস সমাজতান্ত্রিক সম্মেলন, ইংরাজিগুলো ইম্পর্টেন্ট তাই জন্য আমি এখানে ইংরাজিগুলোতেও মার্ক করছি, অল ইন্ডিয়া কংগ্রেস সোশ্যালিস্ট কনফারেন্স আয়োজন করেন। ওকে, এরকমও কোশ্চেন আসতে পারে, অল ইন্ডিয়া সোশ্যালিস্ট কনফারেন্স কে আয়োজন করেছিলেন, তিনি হচ্ছেন JP নারায়ণ। অর্থাৎ যারা এই সোশ্যালিস্টিক চিন্তাভাবনায় বিশ্বাসী ছিল কংগ্রেসের অভ্যন্তরে, তারা এক জায়গায় মিলিত হয় তার জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে, তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে, এবং ফাইনালি 1934 সালে অক্টোবর মাসে বোম্বেতে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি বা CASP গঠিত হয়। তো ইম্পর্টেন্ট মিটিংটা হচ্ছে পাটনাতে মে মাসে, তার পরিপ্রেক্ষিতে এটা অক্টোবর মাসে বোম্বেতে প্রতিষ্ঠা হচ্ছে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি। এটা খুব বড় একটা অর্গানাইজেশন ছিল এই সোশ্যালিস্টিক আইডিয়াতে যারা বিশ্বাসী ছিলেন তাদের জন্য। JP নারায়ণ, জয়প্রকাশ নারায়ণ ছিলেন, তার সঙ্গে ছিলেন আচার্য নরেন্দ্র দেব, এদের দুজনের নেতৃত্বে মেনলি এই সংগঠনটা তৈরি হয়। আর এই সম্মেলন, এই যে অর্গানাইজেশনটা, সে তারাও প্রতি বছর একটা করে অধিবেশন করতো, যেভাবে কংগ্রেসের বার্ষিক অধিবেশন হয় সেই রকম। প্রথম যে বার্ষিক অধিবেশন, সেটার যিনি সভাপতিত্ব করেন তার নাম হচ্ছে সম্পূর্ণানন্দ। এটা বলার কারণ, এটা অলরেডি কোশ্চেন এসে গেছে, প্রথম বার্ষিক সম্মেলনের ছিলেন সম্পূর্ণানন্দ। তবে
কংগ্রেসের দুজন বড় সেই সময় খুব নাম করা যিনি লেফট আইডিওলজিতে বিশ্বাসী লিডার ছিলেন নেহরু এবং সুভাষচন্দ্র বোস, তারা কিন্তু এই এই অর্গানাইজেশনটাতে যোগ দেননি। যাই হোক, জেপি নারায়ণ, জয়প্রকাশ নারায়ণ, ইনি ভারতের সেই সময় খুব বড় একজন সোশ্যালিস্ট লিডার ছিলেন এবং ইনি লোকনায়ক নামে জনপ্রিয়, এটা তার নাম, তাকে উপাধি দেওয়া হয়েছিল লোকনায়ক, এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। এবং তিনি একটা গ্রন্থ রচনা করেন যেটা হচ্ছে হোয়াই সোশ্যালিজম, হোয়াই সোশ্যালিজম বলে একটা গ্রন্থ রচনা করেন। এগুলো ছাড়াও আরো ছোট ছোট কিছু বামপন্থী দল যারা কংগ্রেসের মধ্যে ছিল না, কংগ্রেসের বাইরে প্রতিষ্ঠা হয়। যেমন 1939 সালে প্রতিষ্ঠা হয় হচ্ছে বলশেভিক পার্টি, এটা প্রতিষ্ঠা করেন এন দত্ত মজুমদার। এগুলো কিছুদিন পরে, বুঝতে পারছি 1942, কিন্তু এই চ্যাপ্টারেই আমরা এই পুরো জিনিসটা কভার করে নেব, তাই জন্য এক জায়গাতেই সমস্ত কিছু আলোচনা করে নিচ্ছি। 1939 সালে বলশেভিক পার্টি তৈরি হয়, 1942 সালে তৈরি হয় রেভলিউশনারি কমিউনিস্ট পার্টি, যেটা প্রতিষ্ঠা করেন সৌমেন্দ্রনাথ ঠাকুর, এবং 1941 সালে প্রতিষ্ঠা হয় বলশেভিক লেনিনবাদী দল বা ইংরেজিতে বলশেভিক লেনিনিস্ট পার্টি, এটা প্রতিষ্ঠা করেন ইন্দ্র সেন এবং অজিত রায়। অন্যদিকে ভারতের যারা ইউথ অর্থাৎ স্টুডেন্ট যারা ছিল তারাও এই সময় ব্যাপকভাবে আন্দোলনে অংশগ্রহণ করে, এবং আমরা অসহযোগ আন্দোলনের পরে দেখেছিলাম যে ভারতের যারা যুবক শ্রেণী ছিল তারা মোটামুটি গান্ধীজির প্রতি একটু অসন্তুষ্টই হয়েছিল যে হঠাৎ করে কেন অসহযোগ আন্দোলনকে তুলে নেওয়া হলো। সেই সময়ে যারা যুবক ছিল কিছু তো তারা একদম লেফটিস্ট আন্দোলনে যুক্ত হয়ে পড়ে, কিছু যুবক তারা আবার পুনরায় গুপ্ত বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে যায়, আমাদের নেক্সট দিনের ক্লাস সেটাই, আর কিছু স্টুডেন্ট তারা নিজেদের মধ্যে একটা কনফারেন্স তৈরি করে, এবং সারা দেশে এরকম অনেক ছোট ছোট ছাত্রদের সম্মেলন অনুষ্ঠান হতে থাকে এবং তারা নিজেদের মতো করে আন্দোলনের প্রস্তুতি নিতে থাকে। 1928 সালে অল বেঙ্গল স্টুডেন্ট কনফারেন্স অনুষ্ঠিত হয় বাংলাতে 1928 সালে, এবং এখানে জওহরলাল নেহরু সভাপতিত্ব করেন। তো এইরকম ভাবে ছাত্ররাও এই সময় অংশগ্রহণ করে, মানে নিজেদের মতো কিছু করার চেষ্টা করতে থাকে। অন্যদিকে কৃষক আন্দোলন এমনিতেই ভারতে বহুদিন ধরেই চলছিল, কিন্তু এই সময় কৃষকদের মধ্যেও একটা বামপন্থী প্রভাব লক্ষ্য করা যায় এবং তাদের আন্দোলনও এই সময় একটু বামপন্থী, মানে এই আন্দোলনে পরিণত হয়। বিভিন্ন জায়গায় এই সময় আন্দোলন হয়, যেমন অন্ধ্রপ্রদেশের রামপা অঞ্চলে হয় রামপা বিদ্রোহ, রাজস্থানে আন্দোলন হয়, বোম্বেতে হয় বরদৌলি সত্যাগ্রহ, এটা সম্পর্কে আমি আগে আলোচনা করেছি, এটা 1928 সালে হয়, বল্লভভাই প্যাটেল এখানে নেতৃত্ব দেন। ফাইনালি এখানে কিছু জাতি প্রথার বিরুদ্ধে আন্দোলন হয়, কিছু গ্রুপ উঠে আসে যারা বলে যে ভারতে যে জাতি প্রথা রয়েছে সেইগুলোর আমরা দমন চাই, সেই রকম ধরনের কিছু পার্টি হচ্ছে জাস্টিস পার্টি। জাস্টিস পার্টি এটা মাদ্রাজে প্রতিষ্ঠা হয়, পেরিয়ার অর্থাৎ রামাস্বামী নায়িকার, ইভি রামাস্বামী নায়িকারের ছিল উপাধি ছিল পেরিয়ার, এনার নেতৃত্বে সেলফ রেসপেক্ট আন্দোলন হয় 1925 সালে মাদ্রাজে, এটা সম্পর্কেও আমি সম্ভবত আলোচনা করে দিয়েছি আগে। সাতারা মহারাষ্ট্রের সত্যশোধক সমাজের যারা কর্মীরা ছিল তারা আন্দোলন করে, ভাস্কর রাওয়ের নেতৃত্বে যাদবরা, মহারাষ্ট্রের যাদবরা আন্দোলন করে জাতি প্রথার বিরুদ্ধে, আম্বেদকর বি আর আম্বেদকরের নেতৃত্বে মহারা জাতির মানুষ মহারাষ্ট্রে আন্দোলন করে, কেরালাতে কে আয়াপ্পান একজন বড় লিডার ছিলেন, বিহারের যারা যাদব ছিল তারা সামাজিক অবস্থার উন্নতির জন্য আন্দোলন করে, পাঞ্জাবের একটা নতুন দল তৈরি হয় যেটা হচ্ছে ইউনিয়নিস্ট পার্টি, এর সম্পর্কে আমরা পরে কোনো ক্লাসে অবশ্যই পড়বো কারণ এটা আমাদের পরে আসবে এই টপিকটা। তো ইউনিয়নিস্ট দল বা ইউনিয়নবাদী দল প্রতিষ্ঠা করেন ফজল ই হুসেন, ইনি পাঞ্জাবে এটা প্রতিষ্ঠা করেন। তো এইভাবে ভারতে লেফটিস্ট আন্দোলন ছড়িয়ে পড়ে, বামপন্থী আন্দোলন ছড়িয়ে পড়ে, এবং আমরা নেক্সট দিনের ক্লাসে অসহযোগ আন্দোলন পরবর্তী সময়ে ভারতে যে গুপ্ত বিপ্লবী সংগঠনগুলো গড়ে উঠেছিল সেইটা সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ মাস্টারদা, সূর্য সেন, তারপরে HSRA, HRA, এইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো নেক্সট ক্লাসটাও খুব ইম্পর্টেন্ট, তোমরা পরপর দেখতে থাকো, আমি হিস্ট্রি এইভাবে পুরোটাই কমপ্লিট করব, বেশি আর বাকি নেই। তোমরা যদি এই চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিও, এবং যদি ক্লাসটা ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার অবশ্যই করো। তোমাদের লাইক এবং কমেন্ট মোটিভেশনের জন্য খুব প্রয়োজন, তোমাদের এই কমেন্ট বা লাইক দেখে আমারও ভালো লাগে এই ক্লাসগুলো করাতে। সো প্লিজ লাইক এবং শেয়ার একটু করো। তোমরা এই PDFটা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এছাড়াও যদি তোমাদের কিছু বলার থাকে ফেসবুক পেজ
ইনস্টাগ্রাম এবং ফেসবুক টেলিগ্রাম গ্রুপে আমাকে মেসেজ করতে পারো, আমি প্রত্যেকটারই লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, আমি টাইমে টাইমে তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। তো আজকের এই ক্লাসটা এখানে শেষ করছি, নেক্সট দিনের ক্লাসে আমরা আলোচনা করব নতুন একটা টপিক। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস।